বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে এক অদ্ভুত সমীকরণের সৃষ্টি হচ্ছে বিএনপি সরাসরি ইউনিসের অন্তর্বর্তীকালীন সরকারের তীব্র বিরোধিতা করছে এবং প্রতিদিনই সাংবাদিক সম্মেলন করে ইউনিস সরকার এবং তাদের উপদেষ্টাদের তীব্র সমালোচনা করছে বিএনপি মনে রাখতে হবে এই বিএনপির সঙ্গে ভারতের কিন্তু মিটিং হয়েছে মাত্র তিন থেকে চার দিন আগে অর্থাৎ ভারতের সঙ্গে মিটিং এর পর বিএনপির এই রাজনৈতিক স্ট্যান্ড সম্পূর্ণভাবে বদলে গেছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে মনে রাখতে হবে এই বিএনপি কিন্তু সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছিল বাংলাদেশের ছাত্র আন্দোলনের পিছনে রাজ্যের দেশের প্রধান বিরোধী দল বিএনপিও কিন্তু ছিল অর্থাৎ ছাত্রদের সঙ্গে বিএনপির একাধিক নেতাকর্মীরা রাস্তায় হেঁটেছিল এবং তাদের একটাই উদ্দেশ্য ছিল হাসিনা সরকারের উৎখাত আজ হাসিনা সরকারের উৎখাতের পর অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে তারই তীব্র সমালোচনাতে কিন্তু রাস্তায় নেমেছে বিএনপি এবং পরিষ্কারভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে অবিলম্বে নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে হবে ইউনিশ সরকারকে এর পিছনে ইউনিশ সরকারের একাধিক ব্যক্তিরা ভারতে হাই কমিশনারের সাথে বিএনপি নেতার এই মিটিংকেই দায়ী করছেন পাশাপাশি কালকে বিএনপি সাংবাদিক সম্মেলন করে বললেন এই এই যে ইউনিশ সরকার তা বাংলাদেশের অন্যতম দুর্বলতম সরকার অর্থাৎ ইউনিস সরকারের দু মাস কাটতে না কাটতেই ঘরে বাইরে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টারা পাশাপাশি ভারত সরকার বাংলাদেশে ভিসা নিয়ে কাল অফিসিয়ালি একঝাক সিদ্ধান্ত নিল যার নিঃসন্দেহে বাংলাদেশিদের কাছে একটা জোরালো বার্তা এবং যারা বাংলাদেশিরা দুর্গাপূজায় ভারতে আসতে চাইছেন তাদের ঘুম উঠতে পারে নিঃসন্দেহে আর এই সব কিছু নেই আজকের এই প্রতিবেদন আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম যারা এই ভিডিও দেখছেন তাদের ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পরবর্তী ভিডিওর জন্য আপডেট সংগ্রহ করবেন কাল বিএনপি অদ্ভুত কিছু কথা বলেছে সাংবাদিক সম্মেলন করে মনে রাখতে হবে বিএনপি চিফের সঙ্গে কিছুদিন আগেই ভারতীয় হাই কমিশনারের একটি মিটিং হয় সেই মিটিংয়ে প্রণয় ভর্মা ভারতের পক্ষ থেকে রিপ্রেজেন্ট করেন এবং ভারত যে বিএনপির সাথে সম্পর্ক মজবুত করতে চান সেরকম একটি আনুষ্ঠানিক কথাও কিন্তু ভারতের পক্ষ থেকে বলা হয়েছে কাল বিএনপির এক কর্তা সরাসরি সাংবাদিক সম্মেলন করে দাবি করে বসেন এই ইউনিস সরকার নাকি বাংলাদেশের দুর্বলতম সরকার অর্থাৎ বাংলাদেশের বর্তমান যে আইন শৃঙ্খলার অবস্থান বাংলাদেশের ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক মন্দা মুদ্রাস্ফীতি সবকিছুই নাকি শেষ দু মাসে তলা গিয়ে ঠেকেছে বিএনপি নেতা কি বলেছেন এখন কিছু কিছু উপদেষ্টার কথা শুনে মনে হয় তারা আগামী দশ বছর সংস্কার করতে চান এই সরকার একটা দুর্বল সরকার সুতরাং আপনারা যে দুর্বল নন সেই জন্য বিভিন্ন শ্রেণী গোষ্ঠীর মানুষের সাথে বিভিন্ন পেশায় মানুষের সাথে মত বিনিময় করে আপনাদের অবস্থানকে আরও পাকাপক্ত করুন বিশেষ করে মুক্তিযোদ্ধাদের সহায়তা নেই আমরা বয়স হলেও এখনও বেড রিডেন হয়ে যায় এখনও আমাদের অন্তরে সেই সাহস রয়েছে অর্থাৎ নির্বাচনকে দীর্ঘায়িত করার একটা চেষ্টা করে যাচ্ছেন ইউনিয়ন সরকার আর এখানেই প্রশ্ন তুলেছে বিএনপির কর্তারা বলছেন তারা হঠাৎ করে বললেন নির্বাচনে লড়বেন উপদেষ্টা বা ছাত্র আন্দোলনের একাধিক নেতা বললেন রাজনৈতিক দল তৈরি করবেন তাদের তাদের লক্ষ্যটা কি ছিল ছিল লক্ষ্য সমাজকে সংস্কার করা এবং আইনের শাসন যেন বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত হয় তার জন্য এই উপদেষ্টাদের নিয়ে একটি নতুন সরকার গঠন হয়েছে যার নাম অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তারাই এখন মসলাতে থাকতে চাইছে আইনের শাসন তো তারা প্রতিষ্ঠা করতে পারছেই না উল্টে তারাই রাজনৈতিক দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন অর্থাৎ ছ মাসের যে সময়সীমা অন্তর্বর্তীকালীন সরকারকে দেওয়া হয়েছিল তা কবে শেষ হবে তা অফিসিয়ালি জানতে কিন্তু চাইছে বিএনপি এবং এই উপদেষ্টাটা কেন দশটা বছর সময় নিতে চাইছেন সমাজ সংস্কারের জন্য তাও সরাসরি প্রশ্ন তুলে দিয়েছেন এই বিএনপির একাধিক কর্তা ব্যক্তিরা মানে এই মুক্তিযোদ্ধা কোটাকে নিয়ে কিন্তু এই ছাত্র আন্দোলনের কিন্তু যাবতীয় সূত্রপাত ছাত্ররা কিন্তু পরিষ্কার দাবি করেছিল এই মুক্তিযোদ্ধা কোটা চাকরি প্রার্থীদের এই পুরো যে কুল থেকে তা বাতিল করতে হবে অর্থাৎ ঘুরে ফিরে সেই মুক্তিযোদ্ধাদের আন্দোলনে সামিল করতে বলছেন এই বিএনপি অর্থাৎ সমাজ সংস্কার করার জন্য আজকে বিএনপি বলছে সেই মুক্তিযোদ্ধাদের যেন সহায়তা নয় এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর এখন প্রধান যে দিয়েছে সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে মনে রাখতে হবে এই বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক দূরত্ব হয় নির্দিষ্ট কিছু ইস্যুতে তার প্রধান ইস্যুটাই হলো এই বিএনপির কাছে অভিযোগ ছিল বিএনপি অভিযোগ হয়েছিল জামাতের সঙ্গে তারা সম্পর্ক রাখে অর্থাৎ জামাতের মতো একটি মৌলবাদী দল যারা বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন কার্যকলাপে যুক্ত বলে খোদ হাসিনা সরকার এই দলটিকে ব্যান করেছিলেন সেই জামাতের সঙ্গে সম্পর্ক রাখছিল বিএনপি আর এর জন্যই কিন্তু ভারতবর্ষ এই বিএনপি থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল এবং তারা আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনার দলের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করেছিল কিন্তু বিএনপি এখন কি বলছে খুব ইন্টারেস্টিং লিগ And we have ensured that that uh, will ensure that uh, this land will not be, if we are in power, this land will not be used uh, by the citizens of India, naturally. অর্থাৎ সরাসরি জামাতের বিরুদ্ধে কিন্তু দিলেন বিএনপি নেতা নেতাকর্তারা কারণটা কি কারণ নিঃসন্দেহে ভারতের সঙ্গে এই মিটিং এর পর ভারত স্পষ্টত বুঝিয়ে দিয়েছে যদি বিএনপি এই জামাত বা বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন দলের সঙ্গে সম্পর্ক রাখে তাহলে কিন্তু কোনোভাবেই ভারত তাকে বা বিএনপিকে কোনোভাবে সমর্থন করবে না অর্থাৎ স্পষ্ট ললাট লিখন করতে পারছে বিএনপি এবং তার জন্যই ভারতকে খুশি করতে ভারতের ঘনিষ্ঠ হতে কিন্তু তারা একাধিক ক্ষেত্রে ভারতকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বার্তা দিচ্ছে এবং নির্বাচনে লড়লে ভারতের সহযোগিতা যে তাদের প্রয়োজন তা কিন্তু বুঝতে পেরে গেছে তারা এবং নেপথ্যে সেই ভারতের সঙ্গে বিএনপির মিটিং যার পরে ইউনেস প্রতি একাধিক ক্ষেত্রে তারা বিষোদগার করেছেন এবং অভিযোগ করেছেন এবং পরিষ্কারভাবে এই সরকারকে বাংলাদেশের ইতিহাসে দুর্বলতম সরকার গ্রামে বলে দিয়েছেন মনে রাখতে হবে এই বিএনপি আরো কিছু কথা বলেছেন বিএনপির নেতারা বলেছেন হিন্দুদের উপর যেরকম আক্রমণ হচ্ছে তা নিয়ে তারাও খুব বিষণ্ণ এবং একাধিক মিডিয়ায় এটার ভুল ব্যাখ্যা হচ্ছে অর্থাৎ ভারতবাসীরা বাংলাদেশের প্রতি যেরকম আচরণ করছেন বা বাংলাদেশ নিয়ে যেভাবে ভাবছেন আসল ছবিটা সেটা নয় অর্থাৎ বিএনপি পরিষ্কারভাবে বুঝতে পারছেন ভারতবাসীর মনে জায়গা করে নিতে

বিএনপি ক্ষমতায় এলে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে বাংলাদেশের মাটি ব্যবহার করার সুযোগ দেওয়া হবে না মনে রাখতে হবে হিন্দুদের প্রতি সদয় হওয়া সুরক্ষা দেওয়া সংখ্যালঘুদের পাশে থাকা এটা যেমন বিএনপির একটা স্ট্যান্ড পাশাপাশি সংখ্যালঘুদের পাশাপাশি এই যে উত্তর পূর্ব ভারত অশান্ত হচ্ছে জঙ্গি আক্রমণের অভিযোগ উঠছে বাংলাদেশিদের বিরুদ্ধে এবং সুরক্ষার ক্ষেত্রে সীমান্ত হত্যার ক্ষেত্রে বিএনপি যে ভারত সরকারের পাশে থাকবে তা স্পষ্টত উল্লেখ করে দিয়েছে সাংবাদিক সম্মেলন করে পাশাপাশি বলে রাখি এই সাংবাদিক সম্মেলনের পর ইউনেস সরকার কিন্তু ভীষণ মাত্রায় চাপে পড়বেন কারণ ইউনেস সরকারের পিছনে এত যে জন সমাগম হয়েছিল তার প্রধান উৎসই কিন্তু ছিল প্রধান বিরোধী দল বিএনপি এবং জামাতের বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ এটাও উঠেছিল বিএনপি যদি রাস্তায় না নামতো তাহলে কিন্তু ছাত্র আন্দোলন এরকম পরিপূর্ণ রূপই ধারণ করত না আর এই প্রধান সহযোগী আন্দোলনের প্রধান সহযোগী বিএনপি যদি এরকম এখন একশো আশি ডিগ্রি ঘুরে যায় তাহলে ইউনি সরকারের কাছে সরকার বাঁচানোটাই এখন সব থেকে বড় সমস্যার মধ্যে হয়ে যাবে মনে রাখতে হবে ভারতের সঙ্গে এই মিটিং যা কিন্তু উপদেষ্টাদের কাছেও খুব ভালো বার্তা নিয়ে যায়নি পাশাপাশি ভারত সরকারও এদিন ভিসা ইস্যুতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নিল আপনারা জানেন ঠিক দুদিন আগে আমি খবর করেছিলাম বাংলাদেশের মেডিকেল ভিসা নিয়ে একজন বাংলাদেশি ভারতে এসেছেন এবং ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে ভারতের বিরুদ্ধে একাধিক বিষদাগার মন্তব্য করেন মিথ্যাচার করেন পরবর্তীকালে ভারতীয় পুলিশ তাকে ধরে পরিষ্কারভাবে সিসিটিভি ফুটেজ করে দেখিয়ে দেওয়া হয়েছিল যে তিনি ভারতের বিরুদ্ধে মিথ্যা কথা বলছেন এবং তার ভিসা পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল আর এদিন ভারতের বিদেশ মন্ত্রক পরিষ্কারভাবে জানালেন এমার্জেন্সি মেডিকেল ভিসা ছাড়া কোনো বাংলাদেশিকে এই মুহূর্তে ভারতে আসার জন্য জায়গা দেওয়া হবে না অর্থাৎ ভিসা দেওয়া হবে না আর এরপরে এই বাংলাদেশের যে হাই কমিশনার আছে ভিসা অফিস আছে সেই অফিস কিন্তু শেষ এক মাস ধরে ভিসার জন্য বাংলাদেশিরা বিভিন্ন ক্ষেত্রে আন্দোলন করছেন ঘেরাও করছেন ভাবতে পারেন আমাদের দেশে ভারতবর্ষে আসতে চাইবেন তার ভিসা ভারত সরকার ঠিক করবে যে দেওয়া হবে কি হবে না সেখানে বাংলাদেশে ভিসা অফিস দখল করে আক্রমণ হচ্ছে যেন তারা ভারতে আসতে পারেন আমি ছোট

অর্থাৎ ষোলো লক্ষ থেকে আট লক্ষতে নামিয়ে আনলো এবং এর আগেই আমি বলেছি সাড়ে চারশোটি বাংলাদেশি ভিসাকে পিসিআর এর আন্ডারে আনা হয়েছে এবং এই পিআরসির আন্ডারে আনার ফলে তাদের যে সুরক্ষা তাদের যে ডাটাবেস তথ্য তা কিন্তু গোয়েন্দা সংস্থা যাচাই করবে অন্তত ভিসা যদি বন্ধ করা হয় তাহলে ভারতের ব্যবসা বাণিজ্য বাংলাদেশের একাধিক মানুষের মেডিকেল পারপাসে এদেশে আসা ট্রাভেল ট্যুরিজম ইত্যাদি ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে এরপরে বাংলাদেশের সাথে ভারতে যে টি টোয়েন্টি ম্যাচ আছে সেইখানে বাংলাদেশিদের কতটা অ্যালাউ করা হবে সেটাও কিন্তু এখন এই ঘটনার পরে একটা বড় প্রশ্ন ফলে অন্যদিকে বিএনপি সরকারকে ব্যাক করবে নাকি ভারত সেটাও যখন এখন বড় প্রশ্ন পাশাপাশি ইউনি সরকারের আমলে বাংলাদেশিদের এই ভারতে আসার ভিসা দেওয়া হবে নাকি সেটাও কিন্তু বড় প্রশ্ন আগামী এক মাসের মধ্যে এই দুটো প্রশ্নের উত্তর পাওয়া গেলে বাংলাদেশ শুধু নয় বাংলাদেশ কেন্দ্র রাজনৈতিক বদল হতে পারে মনে ভারত বাংলাদেশের সম্পর্ক ব্যবসায়িক অর্থনৈতিকের পাশাপাশি অনেক বেশি কূটনৈতিক চরিত্রকেও বহন করে কারণ বাংলাদেশের একাধিক বন্দরকে কাজে লাগিয়ে ভারতও কিন্তু বিশ্বের একাধিক বন্দরে যায় এই অল্টারনেটিভ ওয়েটা ভারত সরকার কিভাবে মানে ব্যবহার করবে বা বার করতে পারবে সেটাও কিন্তু পরবর্তীকালে জিও পলিটিক্যাল সার্ভেসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হিসাবে বলে আমার মনে হয় আপনারা কি ভাবছেন এই বিএনপির সাথে বাংলাদেশের সম্পর্ক বা বিএনপির এই বাংলাদেশ তথ্য নিয়ে ভারতের সঙ্গে ভবিষ্যতের সম্পর্ক কি কোন জায়গায় যেতে পারে ভারতের কি উচিত বিএনপির সঙ্গে সম্পর্ক মজবুত করা তাহলে কি ইউনি সরকার বেকায়দায় ফেলতে পারে ভারত এই প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে আমার থাকলেও কমেন্টে জানাবেন আপনাদের মতামত